কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যেখানে হরিনাম হয়, যদি নিজেকে আপনি অহংকার মুক্ত করতে চান, যে কাপড় পরে এসছেন হরিনামের শেষে সেখানে গড়াগড়ি দিলে বুঝে নেবেন আপনার সব অহংকার শেষ হয়ে যাবে। আমরা তো ওইটাই পারি না, নতুন কাপড় পরেছি প্রণাম করব যদি কাপড় ময়লা হয়ে যায়। কিন্তু মা, যে কাপড়টার অহংকার আজকে আপনি করছেন, আপনার দেহ থেকে যেদিন প্রাণটা বেরিয়ে যাবে, শ্মশানের চিতায় যখন শুয়ে থাক দেবে আপনাকে, আপনার স্বামী 10টা কাপড়ের দোকান থাকলো, একটা কাপড় আপনার সঙ্গে দেবে না, সেই দিন বুঝবেন আমি কি করেছি। এসেছি যেমন, যাব তেমন, মাঝখানে আমি বড় লোক, তুমি গরিব লোক। আমি কলকাতার জয়নগর, যেখানে মোয়া তৈরি হয়, খুব বিখ্যাত জায়গা, ওখানে বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে, একটা দেখবেন শ্মশান ঘাট আছে। আমরা প্রত্যেক জায়গায় যাই, সব জায়গাতে লক্ষ্য করি, শিক্ষণীয় বিষয়। ও শ্মশানের ওখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি, দেখতে পেলাম একজনকে, একজন কোটি টাকার মালিক, তাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে চিতাতে আনা হলো, আর একজন রিক্সা ভ্যান চালক রাস্তায় মরে গেছে, তাকে ভ্যানে করে টেনে টেনে ছেঁড়া তালায় দিয়ে বেঁধে আনছে। তো দুজনকে, যাকে যে কোটি টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক, তাকেও এক পাশে চিতাতে শুয়ে দেওয়া হয়েছে, আর যে ভ্যান চালক সারা জীবন ভ্যান চালিয়েছে তাকেও শুয়ে দিয়েছে। দুজন যেন পাশাপাশি থেকে বলতে চাইছে, ভাই আসার সময় এক, যাবার সময় এক, মাঝখানে তুমি কোটি টাকার মালিক আর আমি ভিখারি, এইটাই তফাত। গেলাম যেমন, এসেছো সেই রকম, অহংকার করে কি লাভ। একদিন তোমার দরজাতে গেছি বাবু বলে, তুমি আমায় সাড়া দাও নাই, আজকে আমার পাশে শুয়ে আছো, জগৎ শিক্ষা করো, আসা যাওয়াতে এক, খালি মাঝখানে আমরা বড় লোক আর আছি। কিসের অহংকার? যে মাটিতে দাঁড়িয়ে আছেন অহংকার করছেন, সেই মাটিতেই তো একদিন মিশে যাবেন। আবার অহংকার কি? এই মাটিতেই তো আপনি মিশবেন, আবার এই মাটিতে আমি বড় লোক, আমার টাকা আছে, আমি গোবিন্দ ভজন করব না, কিসের অহংকার আপনার? যেদিন শরীরে রোগ হয়ে যাবে, সেই দিন দেখবেন যাকে আপনি আপন মনে করছিলেন সে আপনার থেকে সাইড হয়ে যাবে, সেই দিন বুঝবেন আমি কার জন্যে কি করলাম। আসল কাজ করুন, নইলে কিন্তু ঠকে যেতে হবে। মুকুন্দ সরকার যে না গড়াগড়ি দিয়েছে, আসল ওষুধটা দিয়েছে, উনি চমকে উঠে বললো, কবিরাজ? মুকুন্দ সরকার? মুকুন্দ বললো, কে তুমি? আমার নাম ধরে ডাকলে? নবাব বললো, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। একই নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ, দেখলাম তুমি বিখ্যাত কবিরাজ, তুমি আমাকে ওষুধ দিয়েছো, আমার রোগ ভালো হয়ে গেছে। তবে মুকুন্দ, তোমাকে এখানে আমি রাখবো না, আমাকে মালদা জেলায় তোমাকে নিয়ে যাবো আমি। মুকুন্দ সরকার রাত্রিবেলায় মহাপ্রভুর কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু নবাব হোসেন শাহ আমাকে মালদাতে নিয়ে যাবে, তুমি তো নিজেই বলেছিলে গরিবের চিকিৎসা করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আমি তো তাই করতে চেয়েছিলাম, তুমি আমাকে মালদাই পাঠালে কেন? আকাশবাণী হলো, মুকুন্দ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। হরে কৃষ্ণ মায়েরা, ঈশ্বর যা করে তা, না একটু জোরে বলবেন, ঈশ্বর যা করে তা। এইবার উত্তর দেবেন, আপনার একটি মাত্র ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করে গেছে, যদি কেউ আপনাকে বলে ঈশ্বর যা করে তা, বলুন কি করবেন আপনি? আপনি তাকে বলবেন বাজে বকবেন না তো, আজকে দিনে বাজে, হ্যাঁ ঈশ্বর যা, এটা এখন বলছেন, ঈশ্বর যা করে তা মঙ্গল, যখন ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন হয়ে যাবে, ঈশ্বর যা, আপনি যা বলেছেন, ছেলে পরীক্ষা হয়ে যাবে, ফেল করে যাবে, ঈশ্বর যা করে তা মঙ্গলে, আপনার ছেলে ফেল করেছে, ঈশ্বর মঙ্গলে, দূর হয়ে যান তো, হারি বাজে কথা, ফাজলম কথা, দূর হয়ে যান এখান থেকে। আমরা ওইটাই সহ্য করতে পারি না, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। প্রমাণ দেখুন, একজন রাজা তার মন্ত্রীকে নিয়ে বনে যাচ্ছে, কিন্তু মন্ত্রীর মুখে একটাই কথা, রাজা মশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এখন রাজা আর মন্ত্রী বনে যাচ্ছে, যেতে যেতে রাজা হঠাৎ একটা পাথরের মধ্যে জোরে হোঁচট খেয়েছে, যখনই হোঁচট খেয়েছে সঙ্গে সঙ্গে রাজার পা থেকে রক্ত বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাজা বলছে, মন্ত্রী আমার পা ফুটে রক্ত বেরিয়ে গেল। মন্ত্রী বলে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা রেগে গেছে, কে আছিস, বেটাকে বন্দি কর, আমার খাচ্ছে আমার পড়ছে, আর বলছি ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, বন্দি কর বেটাকে। এখন যেই না রাজা মন্ত্রীকে বন্দি করেছে, মায়েরা আজকে রাজা একাই বনে গেছে, পায়ে চোট লেগেছে, রক্ত বেরোচ্ছে, জঙ্গলের ভেতরে ঢুকে গেছে, গভীর জঙ্গল, একটা মা কালীর মন্দির, প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, আজকে কাউকে পায় নাই, পাবি তো পা রাজাকেই পেয়েছে। এখন রাজাকে ধরে যেই না বলেছে, বেটাকে পেয়েছি, জয় মা, যেই না জয় মা বলে বলি দিতে যাচ্ছে, অমনি লোকে বললো, দাঁড়া দাঁড়া বলে কেন? আচ্ছা বলুন তো মায়েরা, পাঁঠা ছাগলকে মায়ের কাছে বলি দিলে যদি চোট হয়ে যায়, মানে পায়ে যদি কোনো রক্ত বেরিয়ে যায় বা খুঁত হয়ে যায়, দেয়?
বলে এ কে আছিস? এর পায়ে খুঁত হয়েছে, রাজাকে ছেড়ে দিয়েছে। রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এ কে আছিস? মন্ত্রীকে বন্দি করবি না, ছেড়ে দে। ও মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বলছে, ওগো রাজা মশাই, শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। আমি যদি তোমার সঙ্গে যেতাম, তোমার পায়ে খুঁত হয়েছে বলে বেঁচে গিয়েছিলে, আর আমার তো খুঁত হয় নাই, আমি নিতাই গৌর হরিবোল হয়ে যেতাম। তাহলে ঈশ্বর যা করে তা জোরে বলুন মঙ্গলের জন্যই করে। মুকুন্দ সরকার গেল কোথায়? মালদা জেলায় গৌড়ে। মুসলমান নবাব বলল, তুমি আমার এখানে থাকো। মুকুন্দ বলল, তোমার কাছে থাকবো, দুটো শর্ত আছে। আমাকে একটা গোপীনাথের মূর্তি করে দাও, একটা খড়ের মন্দির তৈরি করে দাও, সেখানে গোপীনাথের ভজনা করব। নবাব মুসলমান হলেও সৎ ছিলেন, তিনি বললেন, ঠিক আছে তোমার কোনো চিন্তা নেই, একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিচ্ছি, তুমি গোবিন্দের ভজনা করো আর গরিবের চিকিৎসা করো। লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার গরিবের চিকিৎসা করছে আর গোপীনাথের মন্দিরে গান গাইছে। নবাব একদিন মনে মনে ভাবলো, দেখি তো কেমন গান গাইছে। গানটা গাইছে কে জোরে বলুন? মুকুন্দ সরকার। দেখছে কে পেছন থেকে? নবাব। তাকে পাখা করছিল কোন পাখাতে? ময়ূরের পালক দেওয়া পাখাতে। নবাব চিৎকার করে বলেছে, মুকুন্দ। যেই না মুকুন্দ বলেছে, অমনি মুকুন্দ গান গাইতে গাইতে নবাবের দিকে তাকাতে গেছে। নবাবের যে পালকের ময়ূরের পালকের পাখা ছিল তার দিকে তাকিয়ে কৃষ্ণকে স্মরণ হয়ে গেছে। চিৎকার করে বলছে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণাম গানটা গাইতে গাইতে অজ্ঞান হয়ে গেছে। নবাব বললো, কে আছিস? একটু জল নিয়ে তো। যে না জল এনেছে, নবাবের মুখে দিয়েছে, নবাবের জ্ঞান ফিরে গেছে। মুকুন্দ জিজ্ঞেস করছে, নবাব তুমি যে কীর্তন করছিলে, কীর্তন করতে গিয়ে তো অচৈতন্য হয়ে গেলে, অজ্ঞান হয়ে গেলে, তোমার কী হয়েছিল? মুকুন্দ বলছে, আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, আমার কৃষ্ণ অনুরাগের কথা তোমাকে কেমন করে জানাবো? তুমি তো এত বড় নবাব, তোমাকে আমি সম্মান দিই। তুমি যে ময়ূরের পালক, মনে মনে ভাবছে, তুমি যে ময়ূরের পালকটা দেখালে না, তোমাদের কৃষ্ণ দেখতে পেয়েছিলাম, আমি অজ্ঞান হয়ে গেছি, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। কিন্তু আমি জীবনে সবাইকে মিথ্যে কথা বলি না, সত্যি বলি। আজ একটা মিথ্যে কথা বলবো। ওগো নবাব, আমি সবাইকে চিকিৎসা করি, আমার একটা রোগ আছে, মৃগী রোগ। নবাব বলে, চুপ করো, তুমি হয়তো জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার জীবটাকে আমি ছিঁড়ে নিই। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ করে ভালো করেছো, আমি তোমাকে কিছু করবো না। আচ্ছা মুকুন্দ, তুমি যে বললে তোমার ওই মৃগী রোগ আছে, আর তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? যাদের মৃগী রোগ থাকবে তারা কৃষ্ণ বলে কাঁদবে না। তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তোমার তোমার তখন চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ নবাবকে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ অপরাধ আমার তোমার হয়নি, আমার হয়েছে কেন? এত বড় কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে ভুল করেছি। নবাব বলল, এত বড় কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কেনা গোলাম একমাত্র ভগবানের হয়, আর কারো হয় না। তবে মুকুন্দ তোমাকে একটা সুযোগ দিলাম, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে অভাব না করে না থাকে। আর তুমি একটা কাজ করো, যদি হতভাগ্য নবাবের কোনদিন পেটে ব্যথা হয়, অসুখ হয়, একটু সারিয়ে দিয়ে যেও। যাও, তোমাকে আশীর্বাদ করলাম না, তুমি তো আমাকে আশীর্বাদ করে দিয়ে যাও, আর তোমাকে আমি গোটা শ্রীখণ্ডটা লিখে দিলাম। মুকুন্দ নবাবকে সালাম জানিয়ে বললেন, এবার আমি আসি, বেড়া বেড়া দেবেন না, এ চোখ কিন্তু আমার দুটো হতে পারে, বহু দূর পর্যন্ত যায়। আজ তো 2-3 হাজার মানুষ হবে, 3-4 হাজার, আর পরশু যেখানে ছিলাম বেলডাঙ্গা ভারত সেবা আশ্রম, 10-12 হাজার লোক, জায়গা দেওয়া যায় না, বহু মানুষ ফিরে যায়, এত বড় গ্রাউন্ড তার মধ্যেও। তা আমি সবাইকে দেখতে পাই, আপনাদের তো দেখতেই পাবো। বেড়া দেবেন কেন? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। গুরুদেব আমাদের কর্ণে মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের অঙ্কুর তৈরি হচ্ছে, যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরিবল করবে। আর তুলসীর মালা পড়বেন কেন? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। যারা তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, 100% বিজ্ঞান গ্যারান্টি দিচ্ছে, তার মাথাতে বাজ পড়বে না। এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, একজন দাঁড়িয়ে হাত তুলে বলুন তো, আপনার গ্রামে কারো তুলসীর মালা আছে মাথায় বাজ পড়েছে? বলবেন আপনারা? কারো সাহস হবে না। এ ধর্মের কথা নয়, বিজ্ঞানের কথা। বিজ্ঞান পর্যন্ত বলেছে তুলসীর মালা, তুলসীর কাষ্ঠ কোনোদিন গলায় থাকলে তার মাথায় বাজ পড়বে না। কিন্তু আপনাদের বলি, কিছু কিছু কেস থাকে যেগুলো হয়। যেমন দিন কয়েক আগে এক জায়গায় গান করছিলাম, জায়গাটার নাম বলবো না, সেখানে কীর্তন করতে গেছে, একজন আমার বাসাতে গিয়ে জিজ্ঞেস করছে, প্রদীপবাবু আপনি তো সব জায়গায় বলেন যে কণ্ঠে তুলসীর মালা নিয়ে তার মাথায় বাজ পড়ে না, আমাদের গ্রামের একজন
তিনটে মোটা মোটা তুলসীর মালা পড়েছে, বাজ পড়বি তো পর ওর মাথাতেই পড়েছে। এবার আপনি বলুন, আস্তে, এবার আপনি বলুন, আপনি তো সব জায়গাতে বলেন, আমার ভাই কিছু মনে করবে না, বিজ্ঞান বলেছে তাই বললাম, আমি তো মুখস্থ করে বলেছি, তবে তোমাকে বুঝিয়ে যাই। ছেলে বলল বলুন, বললাম তাহলে বুঝিয়ে দিই, তুমি দুধ খাও, দুধ, ছেলেটা বয়স 21 বছর, দুধ খাও, বলে হ্যাঁ খাই, এইদিকে এইদিকে এই যে বাচ্চারা বসে বলছি, তুমি দুধ খাও, বলে হ্যাঁ খাই, তা দুধ কিনে খাও না ঘরে গাভী আছে, বলে কিনে খাই, কত করে নাও, 1 কেজি করে, বললাম ভাই 1 কেজি দুধ কিনতে গেছো, যদি 700 গ্রাম জল থাকে ছানা উঠবে, জোরে বলবেন আপনারা, মাখন উঠবে, আপনি তুলসীর মালা মোটা মোটা পড়েছেন আর ভেতরে খারাপ খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য কারো মাথায় পড়বে নাকি, এত সোজা, এটা ধর্মের দিক, আপনি তুলসীর মালা পড়বেন, এক পড়বেন না সে এক পারা যায়, এক পড়বেন না সেটা এক পারা যায়, কিন্তু পড়ে যদি আপনি নিয়ম, অনেকে বলছে দরকার নাই পড়লেই তো গণ্ডগোল, দরজায় রাস্তায় রাস্তায় খালি কাটাকাটি চলছে, গেলেই আমার মাথা খারাপ হয়ে যায়, মালা পড়লে খেতে পাবো না, বুঝতে পেরেছেন কিছু, সব জায়গাতে তো ওইটাই চলছে, কিন্তু কিছু মনে করবেন না মায়েরা, তুলসী মালা যুক্তি দেখায়, বিজ্ঞান বলেছে, এদিকে বিজ্ঞান বলল কি, তুলসী মালা যারা পড়ে তার মাথায় বাজ পড়ে না। আচ্ছা ধর্ম কি বলল, এখান থেকে আপনি আমাদের বীরভূম গেলেন তারাপীঠ, মায়ের মন্দির, ট্রেনে যাচ্ছেন আপনি মারা গেলেন, আপনার কণ্ঠে তুলসী মালা নেই, আপনার সঙ্গে কেউ নাই, আমরা কি বলবো, কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে, কেউ নাই সঙ্গে, কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, বলবো ওরে এ আর কেউ নয় একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিবি না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা আর সৎকার, হরি বল হরি বল, আপনার দেহটা শৃগাল কুকুরে ছিঁড়ে খাবে না যদি কণ্ঠে, আপনারা তো অবাক হয়ে যাবেন, আপনার একটা অবাক হয়ে যাবেন, আমি গত গত 3-4 দিন আগে এক জায়গায় গান করছিলাম, একটা মেয়ে কলেজের প্রফেসর, সোনার মালা পড়েছে, ফাঁকে তুলসীর মালা পড়েছে, কীর্তন শুনতে এসে জিজ্ঞেস করলাম আপনি সোনার মালার সঙ্গে তুলসীর মালা পড়েছেন কেন, বলছে দাদা যতই আমি প্রফেসরি করি আর যাই করি না কেন, আসল জায়গা আমি মানুষ, ধর্মের জায়গা আমাকে ঠিক থাকতে হবে, এটা দেখে যদি আমাকে 5 জন শিখে যায় যে আমাকে মালা নিতে হবে, তাহলে আমি প্রফেসর হয়ে যদি মালাটা নিতে পারি, সাধারণ মেয়ে তো আমার দিকে তাকিয়ে বলবে একজন প্রফেসর যে যে কলেজে লেকচার দেয় সেই মেয়েটা কণ্ঠে তুলসী মালা নিয়েছে, আমরা নেব না কেন, তাহলে আপনারা সাধারণ হয়ে MBA পাস করে বলবেন যে আমরা MBA পাস করেছি, হাত তুলবো কেন, মালা নেবো কেন, কিন্তু যারা বড় বড় উন্নত মানুষ হয় তারা কিন্তু ধর্মের জায়গাটা ঠিক রেখে দেবে, দেখবেন বড় বড় নেতা মন্ত্রীর দিকে তাকাবেন, তাদের ভেতরের জীবনটার দিকে তাকাবেন, দেখবেন তারা কিন্তু ধর্মের জায়গায় ঠিক আছে, একবারে ভেতরে ভেতরে, নারকেলের মতো বাড়িটা শক্ত হতে পারে, ভেতর কিন্তু শ্বাস জলে ভরা, কেন বলুন তো, ভক্তির জায়গাতে কিন্তু যারা বড় বড় মহামানব হয়েছে, যারা বড় বড় পোস্টে কাজ করছে, তারা দেখবেন প্রত্যেকেই ধর্মকে সঙ্গে করে আছে, আপনারা বাইরে থেকে দেখছেন আলাদা রকম, কিন্তু ভেতরটা কিন্তু শ্বাস জলে ভর্তি, ধর্ম ছাড়া কোনো উপায় নাই, ধর্ম ছাড়া কোনো পথ নাই, এই জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন আপনাদের কাছে তুলসীর মালা কেন নেবেন না, আপনাদের বাস্তব কথা বলে যাই, বাড়িতে একটা ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে তাকে মারতে গিয়ে থামকে দাঁড়াবেন, কেন, বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, এ কিন্তু নিজে বেল্টটা নেয় নাই, কেউ দিয়ে দিয়েছে, এই জগতে কণ্ঠে যদি কারো তুলসীর মালা আমাকে বেল্ট থাকে, বেল্ট থাকে, কেউ আপন থাকার না থাকে, একজন আপন থাকে, একজনই আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ, ভগবান শ্রী কৃষ্ণ, এজন্য কৃষ্ণকে আপন করতে পেরেছি, তার আবার চিন্তা কি ভাই আছে গো, যে জন কৃষ্ণকে আপন করতে পেরেছে, তার আবার চিন্তার কি ভাই আছে গো, লক্ষ্য করুন মায়েরা, তুলসীর মালা পড়বেন, যুক্তি দেখালাম, তবে বলে দিই, এই দিকে তাকাবেন, তবে বলে দিই, তুলসীর মালা হলো মাস্টার, এটা মাস্টার, কেন, খারাপ কাজ করতে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে পেয়ারা ঝুলছে রাস্তায়, সে যত্ন করে রেখেছে, আপনি অন্ধকারে যাচ্ছেন ভাবলেন পেয়ারা ঝুলছে, 4টে পেয়ারা পেরেনি, কিন্তু যখনই পারতে যাবেন মালা তখন বলবে কি করছিস, গলায় মালা রেখেছিস, লোকে যদি দেখতে পায় বলবে কি করছিস, মালা পড়েছ, তিলক পড়েছ, আর তুমি চুরি, এটা হলো মাস্টার, এ কিন্তু আপনাকে বহু কাজ থেকে বাঁচাবে, এই জন্য দেখবেন বড় বড় দাদা তো একটা ভালো পোস্টে আছেন, আমার এখানে BSF জওয়ান আমার মোবাইলে আপনারা যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন 20-22টা আছে, তারা বলে দাদা আমরা যতই মানে খুব খুব মানে কষ্টের মধ্যে কাজটা করি, খুব আমাদের একটা ইয়ে আছে আর কি, মানে কষ্ট আছে রাস্তাটাতে, হ্যাঁ, যে কোনো সময় আমাদের মৃত্যু ঘটতে পারে, কিন্তু আপনার কথায় আমরা গীতা রাখতে পেরেছি, আর আপনার কথায় একটু একাদশী করি, আমরা সময় মতো আপনার কথা একটু কৃষ্ণনাম করি, আর ভগবানের উপর বিশ্বাস করে দিয়েছি, প্রভু এখনও পর্যন্ত কিছু করে নাই, আমাদের বিশ্বাস আছে প্রভু কিছু করবে না, এই বিশ্বাস যদি ভেতরে থাকে, বহু মানুষ ভক্ত হয়ে গেছে আপনারা হবে, এমন মানুষ ছিল কপালটা শ্মশান ছিল, কোনোদিন তিলক নিত না, সেই লোক তিলক নিচ্ছে,
এমন মানুষ ছিল মায়েরা যে আমিষ খেত, নোংরা খাবার খেত, সে নিরামিষ খাচ্ছে। এমন মানুষ ছিল যারা সোনার মালা নিয়ে ঘুরে বেড়াতো, তার এখন সোনার মালাও পড়েছে, ফাঁকে তুলসীর মালাটাও পড়েছে, কীর্তন সোনার পত্রাতে পরিবর্তন হয়ে গেছে। এই জন্য তুলসীর মালা আপনারা পড়বেন, মুকুন্দ সরকার পড়েছে, তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, কই গো ঘরণি, এ কি আমার হলো গো স্বামী, এ কি আমার হলো গো স্বামী, এ কি আমার হলো গো, এ কি আমার হলো গো। মাইরা, মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো, তখন দেখতে পেলো তার স্ত্রী যন্ত্রণা ছটফট করছে। কি হয়েছে, কি হয়েছে তোমার? দেখি তোমার জিভ, দেখি দেখি তোমার চোখ, দেখি হাত, দেখি পা, দেখি। আমি সারা বাংলার চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বললেন, প্রভু আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু বললেন, ওরে মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলার চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। কেঁদে কেঁদে মুকুন্দ সরকার বলছে, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, যদি অহংকার হয়েছে আমার অহংকারের পতন ঘটিয়ে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বললো, এই দেখ আমি আমার জীবাণুপান তোর স্ত্রীকে দিলাম, এই জীবাণুপানটা দিয়ে দে, তোর স্ত্রীর রোগ তো ভালো হবে, তার সঙ্গে তোর স্ত্রীর, হ্যাঁ তার সঙ্গে তোর স্ত্রীর পেটে একটা বাচ্চা আসবে, সেই বাচ্চারা জন্ম নেবে, তারা হবে ভক্ত রঘুনন্দন। মাইরা, আজকে ভক্ত রঘুনন্দনের জন্ম হবে। তার আগে বলে দিই, যারা সতী নারী হয় তারা পতিকে ভজনা করে, মায়েদের কিন্তু একটু আমার কাছে একটু ই আছে যে আপনারা কেবলমাত্র আমাদেরই কথা বলেন, কিন্তু বাবাদের কথা কেন বলেন না? একটা আপনাদের বলে দেয় যে যেখানে আছেন, সতী নারী কাকে বলে? সতী নারীর কটা পতি মায়েদের জানা আছে? সতী নারীর কটা পতি? পাঁচটা। কে কে? স্মৃতির সিঁদুর একটা পতি, হাতের শাঁখা একটা পতি, আর আর হাতের নোয়া ওটা একটা পতি, আর নিজপতি একটা, পরমপতি একটা, পাঁচটা পতি। তবে সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে মেয়ে তার স্বামীকে প্রণাম করে তারা সতী নারী হয়। আপনার এখানে অনেক মায়েরা এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন, হাত তুলুন তো। দাদারা মনে মনে ভাবছেন, এতদিন পরে আমি আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আপনারা কারা কারা সকালবেলায় স্বামীকে, যাক যে বোনেরা যে দিদিরা আড়ালে দাঁড়িয়েছে তারা ভাবছে ভাগ্যে আমরা সামনে বসি নাই, নাহলে আমাদের জ্বালাই পড়তাম। না না, আপনাদের বলি, আচ্ছা সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্বামীকে প্রণাম করে, দু চারজন হাত তোলার চেষ্টা করলে দেখলো আমাদের পাড়া থেকে যে এসছে সে তোলে নাই, দরকার নাই। আবার যারা ডবল এসছে তারা তাকাচ্ছে আমাদের, উনি এসছেন হাত তুলছেন কিনা দেখি, এটা কিন্তু আমি লক্ষ্য করেছি। তবে মায়েরা আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় আপনার সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল প্রণাম হবে। কিন্তু আসুন, সতী নারী কাকে বলে একটু বলি, আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি বলে রাখি, আপনারা বলবেন, আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না, একটু জোরে বলুন। এখানে হ্যাঁ বলছেন, দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আপনাদের স্বামী আপনাদের দেবতা হয়, জোরে বলুন হ্যাঁ হয় না না হয়, হয়। আপনাদের স্বামী আপনাদের রোগের ওষুধ হয়, আপনাদের স্বামী আপনাদের বাবা হয়, এবার হয় নাকি বাবা হয়? বাবা বলবে কোন, দু চারজন মনে মনে বলছে আপনার কীর্তন শুনেছি মাঝে মাঝে হয় বলেন। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার ভাই হয়। কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া নিমাই ছিল, ২৪ বছর বয়সে সন্ন্যাস নিল, আর তার স্ত্রী বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল ১৪ বছর। একটা ১৪ বছরের মেয়ে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না বাদ দিয়েও। দাদারা বলছেন হ্যাঁ, বাবারা বলছেন বলুন বলুন। দেখুন শ্বশুর মশাই সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর, আপনাদের এখানে নয় আমাদের ওদিকের জন্য বললাম আর কি, শ্বশুর মশাই সামনে বসে আছেন, মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, এই তাপস, কি ডিজাইনের ডাক, একটু লজ্জা পর্যন্ত করছে না। কিন্তু আপনারা অবাক হবেন, আমার বয়স্ক মায়েরা এখানে যারা আছেন তারা কিন্তু স্বামীর নাম করে না। আমার মায়ের বয়স হলো ৭৫ বছর, গত বছর আমার বাবা ৮১ বছর বয়সে চলে গেছেন। তা আমরা এক ভাই এক বোন, আমার দিদির নাম দুর্গা, আমি প্রদীপ। তা আমার মাকে আমি প্রতি জায়গায় বলতে শুনেছি, আমার বাবাকে বলতে, শুনছো গো প্রদীপের বাবা, শুনছো গো দুর্গার বাবা, শুনছো গো, হ্যাঁ গো ও গো বলতো, কিন্তু কোনোদিন নাম করতো না, এখন নাম করে। আমার পাশের বাড়িতে একটা কাকিমা আছে, উনি গুরুমন্ত্র নেন নাই, বললেন প্রদীপ আমি তো গুরুমন্ত্র নেই নাই, তোর কীর্তন শুনি, তা গুরুমন্ত্র নেবার ব্যবস্থা কর। বললাম ঠিক আছে কাকিমা, গুরুমন্ত্রের ব্যবস্থা করছে। আমার গুরুদেবকে ডাকলাম, গুরুমন্ত্র দেওয়া হয়ে গেল, আমি গানে চলে গেছি। শেষে কাকিমা, যেদিন আমি গান থেকে ফিরলাম, কাকিমা এসে বলছে, বাবা প্রদীপ বলে কি গুরুমন্ত্র তো নি,
এত সোজা নয়, সব দিকে নজর রাখতে হয় না, কি বলছেন? ছেলে একবারে তলিয়ে গেল ভেতর পর্যন্ত, একবারে চুপচাপ থাকবি হরে কৃষ্ণ, ওখানে বসে বসে দুজনে আলোচনা কর। এমন একটা গাড়ি আছে যে গাড়িতে হর্ন আছে কিন্তু বাজে না, বসে বসে আলোচনা কর দুজনে, একটু পরে বলবি। এমন একটা গাড়ি আছে হর্ন আছে কিন্তু বাজে না, ওখানে দুজনে বসে বসে আলোচনা কর হরে কৃষ্ণ। ওদের প্রশ্ন দিয়েছি, ওরা ভাবুক, আর আসবেন এদিকে, আপনার চিন্তা নেই। এইদিকে মায়েরা কি বললাম, তো কাকিমা গুরুমন্ত্র নিয়েছে, তিনি বললেন বাবা আমি গান করে গেলাম, বাবা প্রদীপ গুরুমন্ত্র নিয়েছি ভালো হয়েছে, কিন্তু সব ভালো হয়েছে এক জায়গায় গণ্ডগোল হয়েছে। বলে কি? গুরুদেব বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, মহামন্ত্র নাম ভজনা করবে, তিনবার গুরুমন্ত্র ভজনা করবে। আমি তিনবার গুরুমন্ত্র ভজনা করি কিন্তু যে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম ওইটা বলতে গিয়ে আর বলতে পারি না। বলে কেন, কি হয়েছে? আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তারপর আর বলতে পারি না। বলে কেন, তুই তো জানিস তোর কাকার কি নাম বটে, কি নাম বলুন তো, কি নাম মায়েরা বলুন, তোর কাকার কি নাম? রাম। বলছে আমি ওই জায়গাতে আটকে যাই হরে কৃষ্ণ 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 হরে হরে, আর ওই আমার কাকিমা কোনো অসুবিধা নাই, আরে ভগবানের নামে কাকুর নাম আপনি বলুন কোনো অসুবিধা নেই। বলছে তুই যতই কীর্তন কর আমার বিশ্বাস হবে না, কেন ছোটোবেলায় বিয়ে হয়েছে কোনোদিন স্বামীর নাম করে নাই, আমি করবো না, তাতে গুরুমন্ত্র হোক আর না হোক। বললাম তাহলে তুমি কী করবে, এই দিকে তাকান, তাহলে তুমি কী করবে? তখন কাকিমা বলছে বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি সবই করবো, আমি স্বামীর নামও হবে মানে নামও অ্যাভয়েড থাকবে আর সব কিছু হবে। বলে কীরকম? আমি হরে কৃষ্ণ 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 হরে হরে ওইটা বলতে পারি না তোর কাকার নামের জন্যে, তবে তুই তো জানিস আমার একটিমাত্র ছেলে, সাতটা ছেলে মরে গেছে, ছেলের নাম হয়েছে ফেলা, আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা হরে ফেলার বাবা ফেলার বাবা ফেলার বাবা হরে। আমার কাকিমা তোমার ঘটে এত বুদ্ধি ছিল আমার জানা ছিল না, তাহলে দেখুন কত ব্রেন, দেখুন সবাই মিলে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা বিষ্ণুপ্রিয়া স্বামীকে বলেছিল স্বামী তুমি আমার বাবা তুমি আমার ভাই তুমি আমার বন্ধু। নিমাই বলেছিল আমি বাবা কি করে হলাম? বলছে আমি মা আমার বাবার কাছ থেকে শিখেছি, আমার বাবা সনাতন মিশ্র শিখিয়ে দিয়েছে অন্নদানে পিতা সম রতি দানে পতি, 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 দানে পুত্র সময় অগতি রগতি হরি বলে, দানে পুত্র সময় অগতি রগতি, পিণ্ড দানে পুত্র সময় অগতি রগতি, পিণ্ড দানে পুত্র সময় অগতি রগতি। মেয়েদের যখন বিয়ে হয় না কে অন্ন জোগাড় করে? বাবা। বিয়ে হওয়ার পর কে অন্ন জোগাড় করে? কে? স্বামী। আর দেখবেন ছেলে মেয়ে নাই, স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে স্ত্রী মারা গেলে তার পিণ্ড কে দেবে? স্বামী। পিণ্ড দানে পুত্র সম অগতি রগতি, পিণ্ড দানে পুত্র সম অগতি রগতি, আমার উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা, নবাব পেছনে দাঁড়িয়ে আছে আর নবাবকে দুটো লোক ওই ময়ূরের পালকের পাখাতে হাওয়া করছে।